আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বার্গার পিৎজার ভিড়ে যাতে আমাদের দাদি নানিদের ঐতিহ্যবাহী খাবারগুলো হারিয়ে না যায়, তাই আসুন তৈরি করে ফেলি তালের পায়েস। সাবুদানা সিদ্ধর জন্য আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আধা কাপ পরিমাণ সাবু। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব ভালো করে। সাগুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটু পায়েসের সাথে সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমি নামিয়ে পানিটা থেকে ধুয়ে ঝরঝরা করে নেব। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধকে 1/2 লিটার করে ঘন করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব সিদ্ধ করা সাবু। এখন দিয়ে দেব তালের পিউরি, আর এই তালের পিউরিটা আগে থেকে জাল করা। আর এখানে 1 কাপ পরিমাণ তালের পিউরি আছে। এখন দিয়ে দেব চিনি 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দেব গুঁড়া দুধ 1/4 কাপ। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তালের পায়েস তৈরির জন্য আমি এখানে সাবু নিয়েছি। আপনারা চাইলে সাবুর পরিবর্তে পোলার চালের গুঁড়ো দিতে পারেন। তালের পায়েসের মধ্যে এখন আমি দিয়ে দেব 3টি এলাচ চিড়ে রাখা, আর দিয়ে দেব 3টি দারুচিনি, আর দিয়ে দেব 1টি তেজপাতা ছিঁড়ে। এখন পায়েসটাকে আমি জাল করে ঘন করে নেব। পায়েসটা থেকে কি সুন্দর স্মেল বের হচ্ছে! আমি এখানে যতটুকুই দুধ নিয়ে থাকি না কেন, আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণে নিতে পারেন। কেননা যত দুধ দিবেন ততই এর টেস্ট বাড়বে। এখন দিয়ে দেব নারিকেল কোরানো। আর দিয়ে দেব কিশমিস। যাদের বাসায় এই উপকরণগুলো নেই তারা শুধু দুধ দিয়ে জাল করেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এখন পাকা তালের সিজন চলছে, তাই আজ আমি তাল দিয়ে তৈরি করেছি তালের পায়েস। আপনারা চাইলে এই তালের সিজনে তালের অন্যান্য রেসিপিও তৈরি করতে পারেন, যেমন তালের ক্ষীর, বিবিখানা পিঠা, কোন পিঠা, রসবড়া পিঠা ইত্যাদি। পায়েসটা আমার প্রায় হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ডেকোরেশন করব।
আর এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। এটাকে আমি গরম গরমে পরিবেশন করব। আমি কিছু বাদাম ও নারকেল দিয়ে পায়েসটাকে গার্নিশ করে নেব। বাস তৈরি হয়ে গেল আমার তালের পায়েস। আমি একটু ডেকোরেশন করে নিলাম, কেননা দেখার আকর্ষণেও মানুষ খাবারের প্রতি আকৃষ্ট হয়। এই পায়েসটা রুটি মুড়ির সাথে বা শুধুও খাওয়া যাবে। সো ভিউয়ার্স, বাসায় তালের পায়েস তৈরি করে খাবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।